তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু মেক স্টার্চ সলিউশন, অর্থাৎ আমরা ল্যাবরেটরিতে কিভাবে স্টার্চ সলিউশনটা তৈরি করে থাকি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেক পেস্ট, অর্থাৎ আমাদেরকে স্টার্চ সলিউবল পাউডারের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর সেই জন্য আমরা কি করব, 5 গ্রাম স্টার্চ সলিউবল পাউডার নিব এবং এই 5 গ্রাম স্টার্চ সলিউবল পাউডারের সাথে আমরা অ্যাডেড 5 এমএল ডিস্টিল ওয়াটার, অর্থাৎ 5 এমএল ডিস্টিল ওয়াটার আর 5 গ্রাম স্টার্চ সলিউবল পাউডারের সংমিশ্রণে আমাদের স্টার্চ এর পেস্টটা তৈরি হয়ে গেল। তারপর নেক্সট স্টেপ আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মেক সোডিয়াম ক্লোরাইড সলিউশন, অর্থাৎ আমরা সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন তৈরি করব। আর তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে 93 গ্রাম ল্যাব গ্রেড সোডিয়াম ক্লোরাইড মেপে নিতে হবে। দেন এর সাথে আমরা কি করব, অ্যাডেড 375 এমএল ডিস্টিল ওয়াটার, অর্থাৎ আমাদেরকে সোডিয়াম ক্লোরাইডের সলিউশনটা তৈরি করার জন্য 375 এমএল এর ডিস্টিল ওয়াটার প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ গুলো। এখন থার্ড স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইডের যে সলিউশনটা তৈরি করলাম প্লাস আমরা স্টার্চ পাউডারের যে পেস্ট তৈরি করে নিলাম এই দুইটা অ্যাড করে দিতে হবে এবং এই দুইটা ভালোভাবে মিক্স করে মিক্স প্রপারলি ভালোভাবে মিক্স করার পরে আমাদেরকে এটা কি করতে হবে, অ্যালাউ ইট ফর বয়লিং, আমাদেরকে এটা কি করতে হবে বয়লিং এর জন্য বয়লিং পয়েন্টে বসিয়ে দিতে হবে। এভাবে প্রায় 3 মিনিট ধরে আমাদেরকে এই সলিউশনটা বয়ল করতে হবে। আমাদের এটা প্রপার বয়লিং হওয়ার পরে আমাদেরকে এটা কি করতে হবে, রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে, কুল টু রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার রাখার পরে এটা ঠান্ডা হয়ে গেলে আমাদেরকে এটা কি করতে হবে, ফিল্টার করে নিতে হবে। আমরা এখন যে সলিউশনটা তৈরি করা দেখলাম বা শিখলাম এটা আমরা দীর্ঘদিন যাবৎ রেখে কাজ করতে পারবো। ধরা হয়ে থাকে এটা যদি আমরা প্রপার ওয়েতে তৈরি করে থাকি বা সবকিছু যদি ঠিকঠাক ভাবে মেনটেন করা হয় তাহলে এটা 1 বছর যাবৎ আমরা রেখে কাজ করতে পারবো।